ভাটপাড়ায় ভাটপাড়ায় বোমা উদ্ধার ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু প্রিয়াঙ্গু পান্ডের বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার প্রিয়াঙ্গুর বাড়ির অদূরেই বোমা সেখানে ফের বোমা উদ্ধার হয়েছে নয় নম্বর ওয়ার্ড অফিসের পিছন থেকে এই বোমাটি উদ্ধার হয় এবং সবার প্রথমেই বোমা দেখতে পান স্থানীয়রা পরে জায়গাটিকে ঘিরে দেওয়া হয় পুলিশের তরফে বাড়ির অদূরেই বোমা মেলায় চক্রান্তের গন্ধ পাচ্ছেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে ওই এলাকাকে ঘিরে ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভাটপাড়ায় প্রিয়াঙ্গু পান্ডের বাড়ির সামনে বোমা উদ্ধার স্থানীয়রাই প্রথম সেই বোমাটি দেখতে পায় বাড়ির সামনে এভাবে বোমা আসায় চক্রান্তের সন্দেহ করছেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে যে আজকে গুন্ডারা শেষ করা যে কথাটা বলেছে এখানকার সাংসদ প্রাথমিক তাকে এবং এখানকার পুলিশকে যে আমাদের যদি এলাকাকে শান্ত করার আছে সব থেকে আগে বোমারগুলি রিকভারি করা দরকার তার জন্য একটা রিকভারি টিম তৈরি করা হোক কিন্তু কালকে নাই আসলো আর আমার বাড়ির পাশে বংশী সাহের বাড়ি যিনি কলকাতা থাকেন সে গোডাউন থেকে বোমা বেরোচ্ছে তো এটা চক্রান্ত নাকি অরিজিনাল ইনকোয়ারি সেটা নিয়ে আমার তো মনে একটু সন্দেহ হচ্ছে বোমা তো সব তৃণমূলেই বোমাগুলি কোথা থেকে আসবে পুলিশ সংরক্ষণে তো সব চলে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা দেখলেন আরামবাগের গোঘাট দেখলেন এবার চলুন পুরুলিয়ায় যাওয়া যাক সেখানে আবার নতুন অভিযোগ সেখানে আবাসের তালিকা নিয়ে চরম দুর্নীতির অভিযোগ শুরু হয়েছে আবাসের সমীক্ষা তবু আবেদনকারীদের আতঙ্ক যে তাদের নামটা থাকবে তো এর আগে বারবার চেষ্টা করেও তাদের নাম ওঠেনি বর্ষা পেরিয়ে শীত এলো তারা কেমন আছেন কোথায় আছেন আদৌ আবাসের ঘর পাবেন আবাস যোজনার সমীক্ষা চলাকালীনই পুরুলিয়ার সোনাইজুড়ি পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা ফের আবাসের তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা আবাস যোজনার ঘর না পাওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান মহিলারা যদিও আজ সেই তালা খুলে অফিসে ঢোকেন পঞ্চায়েত কর্মীরা আদতে সোনাইজুড়ির অভিযোগকারীরা কেমন অবস্থায় রয়েছেন ঘুরে দেখলো রিপাবলিক বাংলা এবারে দেওয়াল ফাটা রয়েছে এবং এই বাড়ির একাংশ একসময় ভেঙে গিয়েছিল ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই যে জায়গাটা রয়েছে এই জায়গার মধ্যে রান্না হচ্ছে পরিবারের যারা সদস্য রয়েছেন তারা একেবারে কষ্টের মধ্য দিয়ে রয়েছে অন্যদিকে এখানেই এই পরিবারের ছেলেরা কিন্তু পড়াশোনা করছে খুব খারাপ আছে মানে কিভাবে থাকছেন একদম ভাঙা ঘরা পড়ে আছে ভাঙা ঘরে পড়ে রয়েছেন তো কোথাও জানিয়েছিলেন বিষয়টা বিষয়টা জানিয়েছিলাম তো ওই জানিয়েতাম তো আমাকে তো দেয় নাই কি দেয়নি কোনোই দেয়নি তালিকায় নাম রয়েছে নাম প্রত্যেকবারই কিন্তু আমার বাড়ি পাননি বাড়ি আমার কপালে নাই শুধু পঞ্চায়েত এলাকায় নয় পুরো এলাকাতেও আবাসে দুর্নীতির অভিযোগ উঠল গ্রাম থেকে শহর চিত্রটা একই ন্যায্য প্রাপকরা আবাসের বাড়ি পাচ্ছেন না অথচ অযোগ্যরা পাচ্ছেন আবাসের ঘর এমনই অভিযোগ উঠছে পুরুলিয়া পুরসভার দু নম্বর ওয়ার্ডে আমি রয়েছি যে জায়গাটাতে পুরুলিয়া শহরের দু নম্বর ওয়ার্ডের মুন্সেপডাঙ্গা একেবারে এলাকায় দেখতে পাচ্ছ যে যারা প্রাপক তারা কিন্তু বাড়ির এক কিস্তি কিংবা দু কিস্তির টাকা পেয়েছে তারপরে টাকা বন্ধ হয়ে গেছে যে কারণে তারা কিন্তু একেবারে ত্রিপাল খাটিয়ে এভাবেই বসবাস করছে বলেন যখন আপনারা যান আবাসের বাড়ির টাকা চাইতে হ্যাঁ যখন যাই তখন বলে এই ছাড়বো এই দিব এই দুর্গাপূজার পরে দেব এই পূজার পরে দেব আর কোনো কিছু দেই নাই কিছু নাই তা আমাদের কি গরিবের কোনো দাম নাই জীবনের বলো অসহায় মানুষগুলোর দিকে কবে মুখ তুলে তাকাবে প্রশাসন পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতর রিপোর্ট রিপাবলিক বাংলা বসিরহাটের বাদুরিয়াতে অবাক করা কাণ্ড সেখানে রেশন দোকানে দেওয়া হচ্ছে টাকা হ্যাঁ দীর্ঘদিন ধরে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না তার জন্য রীতিমতো বিক্ষোভ দেখান স্থানীয়রা গোটা বিষয়টা খাদ্য দপ্তরের নজরে আসতেই এবার চাপে পড়ে রেশন দোকান থেকে দেওয়া হচ্ছে টাকা বাদুরিয়ার শায়েস্তা নগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া এলাকায় রেশন দোকানের সামনেই লম্বা লাইন ভাবছেন রেশন দেওয়া হচ্ছে আগে না রেশন দোকান থেকে মিলছে টাকা কি করতে এসেছেন রেশন তুলতে এসেছি মানে মাল দিচ্ছে মাল দিচ্ছে না টাকা দিচ্ছে দীর্ঘদিন ধরে নিয়মিত রেশন দেওয়া হতো না বলে অভিযোগ এটা তো কত 2021 সাল থেকেই হচ্ছে এটা এখন 2024 সাল সমস্যা মাল দিচ্ছে না এন্ট্রি করে নিচ্ছে কোনো মাল নেই মানুষ মানুষকে আসতে হচ্ছে ঘন ঘন
অনিয়মিত রেশনকে কেন্দ্র করে দোকানের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা। আর এই খবর সম্প্রচার করে রিপাবলিক বাংলা। তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। শোকজ করা হয় রেশন ডিলার গোবিন্দ চক্রবর্তীকে। বাদুড়িয়া শায়েস্তানগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া এলাকার এই রেশন ডিলার গোবিন্দবাবু, তিনি কিন্তু সাধারণ মানুষদের মুখ বন্ধ করার জন্য রেশনের মাল না দিয়ে তিনি এলাকার মানুষদের টাকা দিচ্ছে। ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো, দেখুন সেই সকাল থেকে কিন্তু সেই সাধারণ মানুষদের লম্বা লাইন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার মাল দিয়েছি, হ্যাঁ, যা যা প্রিভিয়াস মাল পেত। তারপর ওই সময় আপনারা জানলেন যে ওই সময় একটা ঝড়ের আবহাওয়া ছিল, তো ঝড়ের জন্য কিছু মানুষ আসতে পারেন। এবার আজকে সকালে কিছু মানুষ এসেছেন, যারা অল্প কিছু অল্প বিস্তর মাল পাবেন, দেখুন যারা বাকি আছে তাদের বললাম যে এই মুহূর্তে যখন টাকা নেই, হ্যারাসমেন্ট না করে তাদের মাল টাকা দিয়ে কিছুটা মিটিয়ে দেয়। আগামী 7 দিনের মধ্যেই সঠিক তথ্য না দিলে রেশন ডিলার গোবিন্দ চক্রবর্তীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে খাদ্য দপ্তর। বাদুড়িয়া থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। আর এদিকে মালদার কালিয়াচকে ভুয়ো রেশন কার্ড তৈরি করে দুর্নীতির অভিযোগ তৃণমূল নেতা তথা রেশন ডিলার আশরাফুল ইসলামের বিরুদ্ধে। 7,85,00,000 টাকা জরিমানাও করে খাদ্য সরবরাহ দপ্তর। এই অভিযোগ প্রমাণিত হলে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশন মালদা শাখার সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হবে আশরাফুল ইসলামকে। এমনটাই জানালেন ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের মালদা জেলার সভাপতি অসিত কুমার সাহা। ব্যাপারটা হচ্ছে, যখন দুয়ারে রেশন হওয়ার পরে যার বাড়ি কাছাকাছি সে অটোমেটিক কোর্সে দোকানে কার্ডটা ট্রান্সফার করে নিচ্ছে, সেইখানে সামান্য কিছু কমতে পারে এটা আমরা জানি। এবং ওর দোকানে যেটা আমরা শুনেছি 10-12 কিলোমিটার 15 কিলোমিটার দূর থেকে নাকি মাল নিতে আসতো, এখন এটা প্রশাসন তদন্ত করলেই উদ্ধার করতে পারবে ঘটনাটা কী। 7,000 কার্ড যে কম, মানে বেশি মাল নিচ্ছিল, 7,000 কার্ডটা কোথায় গেল এটা প্রশাসন ছাড়া আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এবং এটা আমরা আবারও বলছি যেটা পূর্ণ তদন্ত। কার্ডটা না আসলে ডিলার মাল দিতে পারবে না, এবং ডিলার কার্ড ছাড়া মাল দিতে পারবে না। এখন উইদাউট কার্ডে ডিলার মাল দিয়েছে কি না বা কোনো কার্ডই নাই মাল দিয়েছে কি না এটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। কার্ড যদি হয়ে থাকে তাহলে কার্ডটা প্রশাসনের লোকজনই বলতে পারবে কার্ডটা কীভাবে হলো, জড়িত তো কেউ আছেই, কারণ ডিলারের একার পক্ষে সম্ভব নয় এটা। ডেবরায় হতশ্রী রাস্তার এমন অবস্থা যে সেখানে যাতায়াতের ভরসা একমাত্র ওই ডিঙি। আর অপর দিকে ঘাটালের দিকে আমরা যদি নজর দিই, দানার জেরে ঘাটাল ফের ডুবে গিয়েছে। দেহ সৎকারের জন্য শুকনো জায়গা খুঁজতে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। দেখুন এই ছবি, হতশ্রী পথে রোগী নিয়ে যেতে ভরসা ভ্যান। 20 বছর রাস্তার এহেন বেহাল দশা ডেবরার 3 নম্বর সত্যপুর অঞ্চলের কুঠাগেরা এলাকায়। গ্রামের কোনো মানুষ অসুস্থ হলে এভাবেই রোগীকে নিয়ে যেতে হয় ভ্যানে ঠেলতে ঠেলতে, কখনো আবার ভরসার চলে, কখনো খাটিয়া। খুব বাড়ছে এলাকায়। গতকাল আমার দাদুকে নিয়ে গেছিলাম ডাক্তার বাড়ি। অসুস্থ হলে কি, অসুস্থ হলে এভাবে আমাদের গ্রামের যেই অসুস্থ হয় এভাবেই নিয়ে যেতে হয়। কিসে করে নিয়ে যান, খাটে না হলে টলিতে না হলে কাঁধে করে? এটা হচ্ছে দেখতে গেলে পুরো সরকারের গাফিলতি। তো সরকার বলা বলে এখানে যে পঞ্চায়েত আসে, বিশেষ করে প্রধান, অঞ্চলে যাচ্ছি, অঞ্চলে গেলে বলতেছে হ্যাঁ তোমাদের রাস্তা সিলেকশন হয়ে গেছে, হবে, এরকম করে চালিয়ে যাচ্ছে দীর্ঘ 20 বছর ধরে। তো অনেকবার গেছে বিডিও অফিসে দেওয়া হয়েছে, বিডিও অফিসে দরখাস্ত মিনিমাম দেখতে গেলে 7-8 বার দেওয়া হয়েছে। অন্যদিকে বানভাসী ঘাটালের দুর্দশার আরেক চিত্র। পরিস্থিতি এমন যে সপ্তাহের জন্য মিলছে না কোনো শুকনো জায়গা। মৃতদেহ সৎকার করতে জল পেরিয়ে কয়েক কিলোমিটার হেঁটে যেতে হচ্ছে শুকনো জায়গার খোঁজে। এমনই দুর্দশার চিত্র ধরা পড়লো ঘাটালের আচার্যপল্লী এলাকায়। অনেকটাই সমস্যা, আর সমস্যাটা এর আগেও ছিল, এখনো আছে সমস্যাটা, সমস্যা কাটেনি। বহুবার বলা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ করার ব্যাপারে মাস্টার প্ল্যান, এবার যদি মাস্টার প্ল্যানের ব্যাপারটা বলা হয় সেক্ষেত্রে বন্যা বন্ধ হয়ে যাবে এইরকম ব্যাপার নেই, কারণ কোথাও না কোথাও বন্যা হতেই হবে। দুর্যোগের উপরেই ঘাটালবাসী বেঁচে আছে। আমি বলতে যাচ্ছি মাস্টার প্ল্যান ওসব বলে আমরা অভ্যস্ত। আমাদের এপারে জল যে কোনো ওয়ার্ড আছে এখনই বেরিয়ে চলে যাচ্ছে, এটা কি জল, এখনো আমরা অভ্যস্ত। দুর্যোগের জেরে শিলাবতীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। জলে ডুবেছে রাজ্য সড়ক থেকে বিঘের পর বিঘে কৃষি জমি, জলের তলায় ঘর বাড়ি, নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত। সব মিলিয়ে কালী পুজোতে দুশ্চিন্তায় সঙ্গী ঘাটালের লক্ষাধিক বাসিন্দা।
রিপাবলিক বাংলা।